অ্যাসাইনমেন্ট মনে হয় গতকালকে আপনাদেরটা রয়ে গেছিল, দেওয়া হয়নি তাই না? আচ্ছা, আপনাদের হচ্ছে গতকালকে হোম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়নি, সেটা আমি একবারে দিয়ে দিব আজকে, সমস্যা নেই। আর আগামীকালকে তো আপনাদের পরীক্ষা মনে আছে আপনাদের? জি ম্যাম। আচ্ছা, পরীক্ষার মধ্যে হচ্ছে আপনারা যে জিনিসগুলো একটু বেশি ফোকাস করবেন সেগুলো হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাডস আপনারা কিভাবে করবেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস দুইটা একই, মানে একই জিনিস। এরপরে হচ্ছে যে আপনার টুইটার অ্যাড আছে, তারপরে হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ আছে, লিঙ্কডইন অ্যাড আছে, তারপরে আপনার পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েশন, পিন ক্রিয়েশন, এই জিনিসগুলো আছে। এরপর হচ্ছে ইউটিউবে থাম্বনেইল আছে, ইনস্ক্রিন আছে। এরপর ইমেইলের মধ্যে আপনারা একটা টেমপ্লেট করছিলেন, সেই টেমপ্লেট আছে। এরপরে হচ্ছে ইমেলের পরে কী করিয়েছে, কিওয়ার্ড রিসার্চ সে জিনিসটা, তারপরে হচ্ছে যে একটা কন্টেন্ট লিখে কীভাবে সেটাকে প্রপারলি অপটিমাইজ করবেন সেই জিনিসটা, ওয়ার্ডপ্রেসে সব জিনিসগুলোর খুঁটিনাটি, মানে বেসিক আপনাদের দেখানো হয়েছিল সেই বেসিকগুলো, তারপরে হচ্ছে যে আপনাদের সার্চ কনসোল, তারপরে অ্যানালিটিক্স কী কাজ করে, অফ পেজ আপনি কোথায় ইয়ে করতে পারবেন, কী বলে ব্যাকলিঙ্কিং এগুলো করবেন, এইসব জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখানো হয়েছিল, ঠিক আছে। এবং লাস্টে হচ্ছে আপনাদের যেটা দেখানো হয়েছে যে এসইও অডিট, একটা মিনিট, আমার ছিল একটা নিল হয়ে এক একটু পরে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখবেন, মানে মোটামুটি আপনাদের সবই আছে, স্কিলের জন্য যে জিনিসগুলো আপনাদের দরকার হতে পারে এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখেন যাতে পরীক্ষা ভালো হয়। আর আরেকটা যেটা বলতে নিলাম, আচ্ছা গতদিন তো মনে হয় আমি হোম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম নাকি, আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে যে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা ধরেন মানে নিজেই একটা কোর্স, এত বড় করে তো আসলে মানে ইয়ে করা পসিবল হবে না আমাদের পক্ষে, তো আমরা হচ্ছে ছোটোখাটো করে, ঠিক আছে, মানে বেসিক যে অ্যাফিলিয়েটের যে জিনিসগুলো কীভাবে আমরা করব না করব, কোন সাইটটাতে করব, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, পরবর্তী কিছু স্টেপস, সেই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাফিলিয়েটের মধ্যে দেখব। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের মধ্যে মনে হয় কে যেন কাজ করেছিলেন আগে, মনির ভাইয়া মনে হয় নাকি? আমি শুধু লিড কালেক্ট করতাম, আর তো কিছু করিনি। ঠিক আছে, সমস্যা নাই। তো অ্যাফিলিয়েট আমরা এখানে বেসিক থেকে আর কি দেখবো। হ্যাঁ, এখন যে আপনি যে অ্যাফিলিয়েট করবেন বা অ্যাফিলিয়েট জিনিসটা কি সেইটা আপনার কি মানে কেন করতে পারেন আপনি, তাই না? যে আপনি যে অ্যাফিলিয়েট করবেন সেই জিনিসটা আপনি কেন করতে পারেন, বা ধরেন যে আপনি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেটা কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল কি না, মানে আমরা আমাদের যে রিজিয়ন কান্ট্রি এটার পারপাসে করতে পারবো কি না, ঠিক আছে। বা আপনি স্টার্টিংয়ে কীভাবে শুরু করতে পারেন, স্টার্টিং লেভেলে বা অ্যাজ এ বিগিনার লেভেলে, তারপর আপনার এখানে ইয়ে কী বলে যে ইনভেস্টমেন্ট, যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এখানে আপনার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সো আপনি ইনভেস্টমেন্ট মানে কীভাবে
করতে পারেন, ইনভেস্টমেন্ট আপনার কী পরিমাণ লাগতে পারে, তারপরে প্রসেসিং, অ্যাফিলিয়েট যে প্রসেসের ওয়ে আছে সেই ওয়েগুলো কী কী হইতে পারে, সব জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আর কি দেখবো। এবার ধরেন যে আপনার যখন আপনি স্টার্টিং মানে স্টার্ট করতেছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিজনেসের জন্য, তখন শুরুতে আপনার বাজেট কী পরিমাণ লাগতে পারে, ঠিক আছে, আপনার কোন ক্ষেত্রে বাজেট কম লাগতে পারে, কোন ক্ষেত্রে বেশি লাগতে পারে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছেন না ভাই? শোনা যাচ্ছে তো? কেমন যেন আটকে আছে, শোনা যাচ্ছে? আপনি নিশ্চয়ই সমস্যা বলছি, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি যে আপনার স্পেন্ডিং এর একটা লিমিট, মানে সেটা আপনার শুরুতে কত লাগবে, বা আপনি যখন একটা বিজনেস রান করাইলেন তারপরে আপনার কি কি রকম লাগতে পারে, ঠিক আছে, তারপর অ্যাফিলিয়েট যে প্রোগ্রামগুলো আছে, ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইট আছে, আমাজন যেমন একটা, এরকম আরও কিছু আছে, তো সেখানে আপনি কিভাবে জয়েন করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসগুলো। এখন আপনারা যে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট সেইটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটা অবশ্যই লাগবে, কিন্তু ওয়েবসাইটটা যে আপনি করবেন সেই ওয়েবসাইটটা তো আপনাকে কোনো না কোনো নিশের উপর বেস করে করতে হবে, কারণ অবশ্যই একটা নিশের উপর, হ্যাঁ, এইটাই যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা যে করবেন এটার জন্য আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট যে থিং, মানে যে পার্টটা, অ্যাফিলিয়েট মার্কেটিং আর হচ্ছে ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্য কি বুঝি নাই ভাইয়া? অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটা কি সিমিলার? ড্রপ শিপিং আর কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিং আর হচ্ছে ড্রপ শিপিং দুইটা কি সিমিলার নাকি দুইটা ডিফারেন্ট? আপনি স্পেসিফিক কোনো কিছু মানে স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে, স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটাকে আপনি ইয়ে করবেন, প্রমোট করবেন, প্রমোট করে ওইটা সেলের মাধ্যমে আপনার কাছে যে কমিশনটা আসবে আপনি সেটা পাবেন। ড্রপ শিপিং তো আলাদা, ড্রপ শিপিং তো হচ্ছে কি বলে এটাকে, মানে কাইন্ড অফ ই কমার্স আসতেছি আমরা, সব কিছুই দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো বলতেছিলাম যে আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে নিশ সিলেকশন, ঠিক আছে। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাকে আগে অ্যাফিলিয়েটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি মানে কি প্রমোট করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেই জিনিসটা। আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না ভাইয়া, মানে মনে হচ্ছে যে বেজে বেজে আসতেছে এরকম আসতেছে। ম্যাম উনি বলছে যে অ্যাফিলিয়েট এর জন্য ডোমেইন হোস্টিং কি জরুরি নাকি এই ক্ষেত্রে বেশিরভাগ? আমি বলতেছিলাম যে ম্যাম বলতেছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের তো এই ফ্রি যে ডোমেইন হোস্টিং এইগুলা ইউজ করার থেকে হচ্ছে আমরা যে এই পেইড যে ডোমেইন হোস্টিং এইগুলা ইউজ করা বেটার হবে, তাই না? হ্যাঁ, পেইড ডোমেইন হোস্টিং তো অবশ্যই, আপনার পেইড ডোমেইন হোস্টিং লাগবে, তার এই অ্যাফিলিয়েট তো আপনি ফ্রি ডোমেইন হোস্টিং এ করতে পারবেন না, সেটার জন্য আপনার হচ্ছে যে ভালো ডোমেইন হোস্টিং লাগবে, সেখানে আপনার নিয়মিত কন্টেন্ট লাগবে, কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা আপনার ভিডিও অডিও ইমেজ যাই হোক না কেন, তারপর আপনার যে অ্যাফিলিয়েট সাইট সেটার আপনাকে হচ্ছে এসইও করতে হবে, মানে ফুললি সেটাকে আপনার এসইও করেই আগাইতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম যে জায়গাগুলোতে আমাদের অডিয়েন্স বেশি হয় সেই জায়গাগুলোতে হচ্ছে ওরা একটা রেস্ট্রিকশন দিয়ে রাখে যে আপনি অ্যাফিলিয়েটের লিঙ্ক ওইখানে প্রমোট করতে পারবেন না, ঠিক আছে। সো আপনাকে তখন কি করতে হবে যে মানে আপনার এসইও করে আপনার ওই ইয়েটাকে মানে বিজনেসটাকে আপনার প্রমোট করতে হবে। আচ্ছা, সো আপনাকে হচ্ছে প্রথমে এই নিশ সিলেকশন যে এটার পিছনে টাইম দিতে হবে, ঠিক আছে। এখন আপনি নিশ সিলেক্ট যে একদিনে করতে পারবেন, ঠিক আছে,
মানে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন নিশ নিয়ে কাজ করতে আপনি মানে ইন্টারেস্ট ফিল করবেন, আপনাকে হচ্ছে সেই ধরনের নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনি ধরেন যে একটা জিনিস চুজ করবেন, সেটার জন্য আপনার 15 দিন, 1 মাস, 2 মাস এই পর্যন্ত আপনার টাইম যেতে পারে যে আপনার এই নিশটা। আচ্ছা, তো আপনাকে হচ্ছে যে এরকম টাইম নিয়ে নিশটা সিলেক্ট করতে হবে। নিশটা আপনাকে কেন আগে থেকে সিলেক্ট করে আগাইতে হবে, কারণ আপনি যে ওয়েবসাইটটা বানাবেন বা আপনার যে ডোমেইনটা থাকবে, ঠিক আছে, সেই ডোমেইনটা তো ওই নিশ রিলেটেড কোনো একটা নামে থাকবে, তাই না? এখন ধরেন যে আপনি কী করলেন, নিশটা না সিলেক্ট করে আগাইলেন, ঠিক আছে, যে আপনি মানে কোনো একটা নাম দিলেন, কোনো একটা নাম দিয়ে আগাইলেন। এখন আপনি যদি এইভাবে কোনো একটা নাম দিয়ে আগান, নিশটা না সিলেক্ট করে পরবর্তীতে গিয়ে আপনি আপনার নিশটা সিলেক্ট করেন, তাহলে দেখা যায় কি যে মানে তাহলে যেই জিনিসটা হয় যে আপনি কিন্তু পিছনে আর ব্যাক করতে পারবেন না, ঠিক আছে, যে আমি একটা একটা হচ্ছে আমার ডোমেইন, আমার ইয়েটা আরেকটা, মানে কি বলে মানে আমার নিশ একটা আর হচ্ছে আমার ডোমেইন আরেকটা নামে, এরকম যদি হয় তাহলে আপনার আর পিছনে ব্যাক করার কোনো সুযোগ থাকে না। তাহলে কী করতে হবে, আপনাকে আর ওই ডোমেইন ওইটা বাদ দিয়ে আপনাকে মানে আর অন্য আরেকটা ডোমেইন নিতে হবে, ওই নিশ রিলেটেড নিয়ে সেটাতে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এখন ধরেন যে আপনারা মানে আমরা কী করি যে আমাদের নিজেদের নামেও তো আমরা ডোমেইন কিনি, তাই না? এখন নিজেদের নামে আমরা ডোমেইন করি কিনি সেটা কী কারণে, যে আমার আমি অনেকগুলো কাজ করেছি, আমার পোর্টফোলিও আছে। এখন কোনো ক্লায়েন্ট আমাকে যদি বলে যে তুমি কী কী কাজ করেছো, এখন কী কী কাজ করেছি, কাজ তো অনেক করেছি, সেটা তো আর হচ্ছে মানে এভাবে ডেসক্রাইব করা পসিবল না, তাই না? তো আপনার যদি পোর্টফোলিও থাকে, আপনার পোর্টফোলিও যদি আপনি আপনার ক্লায়েন্টকে দেন, তাহলে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখেই বুঝতে পারবে যে আপনি কী কী কাজ করেছেন বা আপনার কী কী এক্সপিরিয়েন্স আছে, কোন ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, কোন ফিল্ডে আপনি কাজ করেন বা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে, এই জিনিসগুলো। সো আমরা পার্সোনাল নামে যেটা থাকে সেটা আমরা ইউজ করি কী ক্ষেত্রে, পোর্টফোলিওর ক্ষেত্রে। বাট আপনি যখন একটা নিশ সিলেক্ট করবেন, একটা অ্যাফিলিয়েটের জন্য কাজ করতে চাইবেন, সেখানে অবশ্যই আপনাকে কী হইতে হবে, ডোমেইনটা কী কী বলে যে .com এই টাইপের ডোমেইনগুলো হইতে হবে, যাতে করে হচ্ছে যে আপনার পরবর্তীতে আপনি যখন র্যাঙ্ক করাবেন সেটা যেন গুগল সহজে হচ্ছে র্যাঙ্ক করাইতে পারে, এই ধরনের হয়। বুঝতে পেরেছেন? ধরেন যে আপনারা যখন স্টার্টিংয়ে, ধরেন যে আপনি স্টার্টিংয়ে অ্যাফিলিয়েট করতে চান, ঠিক আছে, তাহলে স্টার্টিংয়ে আপনার অ্যাফিলিয়েট করার জন্য আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট থাকতে হবে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার ধরেন স্টার্টিং আপনার 80,000 থেকে 1,00,000 টাকা আপনার থাকতে হবে, মানে অ্যাটলিস্ট ধরে রাখেন যে আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটা বিজনেস করতে চাচ্ছেন। সো আপনার শুরুতে হচ্ছে 80,000 থেকে 1,00,000 টাকা এরকম হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। ইনভেস্ট করলে দেখা যায় যে আপনি 6 মাস পর মানে আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে, বা আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো, মানুষ এসে রিভিউ দেখে কিনতেছে, ঠিক আছে। এরকম যদি হয় মানে আপনার কিছু টাইম লাগবে, আপনি যে আপনার ওয়েবসাইটটাকে ঠিক করে অ্যাফিলিয়েট, আমরা যে ইনভেস্টটা করব, ইনভেস্টটা কি আমাদের পেজটাকে র্যাঙ্ক করানোর পিছনে ইনভেস্ট করব নাকি অন্য কোনো কাজে ইনভেস্ট করতে হবে? এখানে বুঝিনি সাজাদ ভাইয়া, বুঝিনি আমি, আবার বলেন। বললাম যে আমরা যে যে টাকাটা ইনভেস্ট করব, এই এটা কি পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য? দাঁড়ান 1 মিনিট, প্রশ্ন নিচ্ছি, স্ক্রিন শেয়ার করা হয় নাই, এবার বলেন ভাইয়া। ম্যাম বললাম যে হচ্ছে আমরা যে টাকাটা ইনভেস্ট করব, এটা কি আমাদের পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য ইনভেস্ট করব? পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য তো ইনভেস্ট অবশ্যই করবেন। আপনার কথাটা মনে হচ্ছে যে কোথাও আটকে আটকে আসতেছে এরকম লাগতেছে আমার কাছে শুনতে, মানে সবার ক্ষেত্রে সেম হচ্ছে কিনা আমি বলতে পারি না, আমার হয়তো ইন্টারনেট প্রবলেম হতে পারে। কেউ একটু বলেন যে শাহাদ ভাইয়া কি বলেছে,
আপনাদেরকে হোস্ট দিয়ে আমি লিভ করে আবার আসতেছি, ঠিক আছে? কাকে হোস্ট করব? কম্পিউটার আছেন কে? না, আমি কম্পিউটার আছে, হোস্ট করতে পারি না। ওকে, বুঝতে পারতেছি না কথা আমি একেবারে। আচ্ছা দাঁড়ান, এন্ড দিলে তো সবার জন্য এন্ড হয়ে যাবে। আচ্ছা নাসির ভাইয়াকে দিয়ে গেলাম। আমি লিভ করে আবার ঢুকতেছি। এখন শোনা যাচ্ছে? এবার বলেন তো। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম তখন আমি বলতেছিলাম হচ্ছে এই অ্যাফিলিয়েট এর জন্য যে আমরা 80 থেকে 90 হাজার টাকা খরচ করব, এটা কি টোটাল কস্ট হবে? মানে এই ডোমেইন হোস্টিং কস্ট প্লাস হচ্ছে এই এসইও কস্ট প্লাস মানে ওই পেইড পেইড যে এসইও কি করব আমরা, এই সব কস্ট মিলিয়ে হচ্ছে 80 থেকে 90 হাজার টাকার মতো খরচ হতে পারে। কস্ট মিলিয়ে এটা হচ্ছে যা আমি আপনাদের মানে স্টার্টিং এ একটা প্রাইস বললাম, এর থেকে অনেক বেশি ইনভেস্ট করতে হয় অ্যাফিলিয়েট প্রোগ্রামে। বুঝতে পেরেছি। এর জন্য আপনাকে হচ্ছে যে এর থেকে আরো এই সেল কাজগুলো তো আমরাই করতে পারবো, যেহেতু ম্যাম দেখাই দিছে। আচ্ছা দেখেন, আচ্ছা যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? আমি তো বুঝতে পারতেছি এখান থেকে ম্যামের কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে হয়তো অন্যদের ইন্টারনেটে প্রবলেম হইতে পারে। আজকে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানি না, এখানে আবার বৃষ্টি টিষ্টি হয়েছে, ইন্টারনেট প্রবলেম কিনা আমি বলতে পারতেছি না। আমাদের ইন্টারনেট নাই মহিলাটা, তাহলে হয়তো মোবাইল ডাটা মনে হয় আপ ডাউন করতেছে। মোবাইল ডাটা আপ ডাউন করতে পারে, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ যেটা বলতেছিলাম যে আপনাদেরকে কি একটা অ্যামাউন্ট হচ্ছে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এখন ইনভেস্ট করার পর আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন এরকম না, আপনাদেরকে কি করতে হবে যে 6 মাস বা হচ্ছে 1 বছর এরকম যদি এরকম টাইম যদি আপনারা মানে ইয়ে করেন, অপেক্ষা করেন যে আপনার কি ধরনের রেজাল্ট আসতেছে। আপনি নিয়মিত আপনার যে অ্যাফিলিয়েটের ওয়েবসাইট থাকবে সেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন, ইয়ে করেন, তো সেই বেসিসে দেখা যাবে যে আপনাকে হয়তো 1 বছর পর মানে 6 মাসের পর হয়তো রেজাল্ট আসা শুরু করলো আস্তে আস্তে। 1 বছর গেল তখন আপনার মনে হলো যে না আপনি রেজাল্ট পাওয়া শুরু করেছেন, এরকম আপনার কিছু টাইম হচ্ছে অ্যাফিলিয়েটের এখানে লাগবে। বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে ডোমেইন হোস্টিং এগুলোর ব্যাপারে যে আমরা বলতেছিলাম যে এগুলো হচ্ছে যে আপনার ফ্রি না, ঠিক আছে? বা ফ্রি বা মানে আপনি ফ্রিতে করবেন, তারপর হচ্ছে যে আপনি ধরেন জব করতেছেন, জবের পাশাপাশি আপনি করবেন, বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি করতে পারেন, কারণ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার কিছু টাইম থাকতে পারে। কিন্তু আপনি যদি একজন জব হোল্ডার হন বা হইতেছে যে বা আপনি যদি ফ্রিতে করতে চান, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আপনি করতে পারবেন না, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে মানে ফুললি হচ্ছে একটা কি বলে মানে পেইড একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেটা আপনি বলতে পারেন যে এটা হচ্ছে মানে ফুললি আপনাকে পে করে তারপরে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? যে আপনি ধরেন ফ্রিল্যান্সিংয়ের জন্য যে টাইম দেন,
বা হচ্ছে জবের জন্য যে টাইম দেন তার থেকে মানে আরো অনেক অনেক বেশি টাইম হচ্ছে আপনাকে অ্যাফিলিয়েটের জন্য দিতে হবে, ঠিক আছে? তাতে অনেক বেশি টাইম আপনাকে সাইটটা তো দাঁড়িয়ে গেলে ম্যাম তখন আর এত বেশি পরিশ্রম করতে হয় না। বুঝতে পারতেছি না ভাইয়া, বললাম যে অ্যাফিলিয়েট সাইটটা যখন দাঁড়িয়ে যায় তখন তো আমার এত পরিশ্রম করতে হয় না। ভাইয়া আপনি লিখেন তো, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে। ম্যাম আমি ডিভাইস চেঞ্জ করতেছি। বলতেছি যে কোন একটা মেইল ঠিক করার কোন উপায় আছে? আচ্ছা বলেন, আমি কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আপনাদের। আচ্ছা এখন শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন আগে লিড কালেক্ট করতাম তখন অন্য একজনের মেইলের সাথে মাদার মেইলের সাথে আমাদের মেইলগুলো কানেক্ট করা থাকতো, ফরওয়ার্ড করা থাকতো, তো আমাদের মেইলগুলো তার মেইলে চলে যেত। তো চলে যাওয়ার পরে তার মেইল থেকে অটোমেটিক আবার একটা লিংক চলে আসতো, যাদের মেইলগুলো আমরা কালেক্ট করতাম তাদেরটাই চলে আসতো। তো এখন এই অটোমেটিক যে মেইলগুলো সেন্ড করে এটা কিভাবে সেট করে? এটা ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আপনি যেটা বলেছেন এটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা হয়। এখন ইমেল মার্কেটিং এর মাধ্যমে ম্যানুয়ালিও করা যায়, আবার হচ্ছে যে ওয়েবসাইট গুলো যে থাকে তো সেগুলোর জন্য যে বিভিন্ন ইয়ে থাকে, আপনার প্লাগইন থাকে, সেই প্লাগইন আপনারা যে মেইল চিম্পের কাজ করেছেন সেখানেও অনেক প্লাগইনের ব্যাপার আছে। আপনি যদি ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করেন, প্লাগইন মানে এরকম প্লাগইন আছে যে আপনাকে অটো ইমেল সেন্ড করবে, এগুলা প্লাগইনের অটো ইমেলগুলো যেমন আমরা পার ডে দেখা যাচ্ছে যে আমাদের গ্রুপ থেকে প্রত্যেকটা দিন 5,000-7,000 করে মেইল আমরা কালেক্ট করে দিতাম, তো প্রত্যেকটাই মানে অটোমেটিক আবার মেইলগুলো চলে যাইত। হ্যাঁ সেই জন্য প্লাগইনের মাধ্যমে হয়। আচ্ছা যেটা বলছিলাম যে আপনাদেরকে হচ্ছে যে মানে ইনভেস্ট করতে হবে, প্লাস হচ্ছে অনেক বেশি টাইম দিতে হবে। আপনি আপনার জবের জন্য দেখা যায় যে আপনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত টাইম দিচ্ছেন। ফ্রিল্যান্সিং এর জন্য ধরেন আপনি 6টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম দিচ্ছেন, মানে আপনি টোটাল টাইমটা এখানে যেটা মানে জব এবং ফ্রিল্যান্সিং এর জন্য দিচ্ছেন, মানে এই দুইটা টাইম হচ্ছে যে আপনাকে অ্যাফিলিয়েটের জন্য দিতে হবে। মানে অ্যাফিলিয়েটের জন্য আপনাকে প্রচুর পরিমাণ টাইম ওখানে স্পেন্ড করতে হবে। আপনাকে মানে আপনি যে এসইও করবেন সেই এসইওটা প্রপারলি হইতে হবে, ভালোভাবে হইতে হবে। মানে আপনি ভালোভাবে মানে মোট কথা হইতেছে যে আপনি অ্যাফিলিয়েট করতেছেন, আপনি যদি রেজাল্ট তাড়াতাড়ি পাইতে চান তাহলে আপনার টাইম হচ্ছে বেশি দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা যে অ্যাফিলিয়েট ধরেন সাইটগুলো যে করবেন এই সাইটগুলো আপনারা পরবর্তীতে বিক্রিও করতে পারবেন, ঠিক আছে? এবং এই অ্যাফিলিয়েটের সাইটগুলো ধরেন যে আপনাদের কী বলে মানে 2-3 হাজার থেকে শুরু করে একদম দেখা যায় যে সেটা আপনার মানে $20,000-$30,000 সেল হয়। মানে সেটা আপনার পুরো ওয়েবসাইটের পারফরমেন্স দেখে, ওয়েবসাইটের আপনার কী ধরনের ভিজিটর আসতেছে, তারা কতক্ষণ থাকতেছে না থাকতেছে, মানে এইসব সব কিছু ওভারঅল বিবেচনা করে আপনি হচ্ছে যে একটা অ্যাফিলিয়েট সাইট $20,000-$30,000 পর্যন্ত আপনি সেল করতে পারবেন। মানে $20,000-$30,000 এটা ধরেন যে একটা এস্টিমেটেড ভ্যালু, এর বেশিও আপনার হইতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইট কেমন, ঠিক আছে? আপনার ওয়েবসাইট থেকে কী ধরনের রেভিনিউ আসতেছে এইসব জিনিসের উপরে হচ্ছে ডিপেন্ড করবে। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কীভাবে ইয়ে করে যে কাজ করে, ধরেন যে আপনার মানে পুরাটাই সেলস বেসিসে, ঠিক আছে? সেলস বেসিস মানে ধরেন যে অফলাইনে যারা আর কি মার্কেটিং করে, তারা কী করে যে বিভিন্ন শপে যায়, শপে গিয়ে বলে কি যে আমাদের এই প্রোডাক্টটা আছে, তুমি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নেও, ঠিক আছে? মানে তার কাছে হচ্ছে যে তার প্রোডাক্টটা সেল করার ট্রাই করে। এখন আপনারা তো মানে অফলাইনের মতো লোকাল স্টোরের মতো আপনারা তো হচ্ছে সেইভাবে করে ইয়ে করবেন না, মানে মার্কেটিং করবেন না, বা আপনাদের সেলস সেভাবে করে আপনারা জেনারেট করবেন না, তাই না? অ্যাফিলিয়েটের জন্য মানে আপনাদেরকে এর জন্য কী হইতে হবে যে আপনাদের যে প্রসেসটা সেই প্রসেসটা আপনাদেরকে স্মার্ট হইতে হবে, ঠিক আছে?
অ্যাফিলিয়েটই মার্কেটিংটা যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং পুরাটাই হইতেছে কিয়া যে এই সেলস বেসিসে, মানে আপনারা এই লোকাল মার্কেটিং, সরি লোকাল মার্কেটে হচ্ছে যেভাবে করে ইয়ে সেল করে অ্যাফিলিয়েটটা কাইন্ড অফ ওইরকমই, কিন্তু অ্যাফিলিয়েট হচ্ছে যে আপনাদের একটা স্মার্ট ওয়েতে করা হয়, ঠিক আছে? যে ধরেন কি বলে যে আপনি অ্যাফিলিয়েট একটা সাইট আছে, তো সেখান থেকে আপনি হচ্ছে যে একটা প্রোডাক্ট সেল করাইছেন, ঠিক আছে? এখন আপনার থ্রুতে ধরেন যে যেই সেলটা হচ্ছে, ঠিক আছে, বা ধরেন কেউ কিছু বললেন, আচ্ছা আপনার থ্রুতে হচ্ছে যে যেই সেলটা হবে সেটার জন্যই হচ্ছে যে আপনি টাকা পাবেন। হ্যাঁ, ধরেন যে মানে সেটা হইতেছে যে আপনাদের অফলাইনে তারা কাজ করতেছে আর আপনি কাজ করতেছেন কোথায়, অনলাইনে, ঠিক আছে? সো এখানে কি করা হইতেছে মানে একটা পারফরমেন্স বেসিসেও কাজ করা হচ্ছে, ঠিক আছে? যে আপনি নিয়মিত ধরেন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিতেছেন, তারপর আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, তারপরে ওয়েবসাইটে ভিজিটর এসে কিছুক্ষণ থাকতেছে, ঠিক আছে, তারা ধরেন বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে, এখন প্রোডাক্ট দেখে যেগুলো রিভিউ ভালো সেই ধরনের প্রোডাক্ট তারা কিনতে চাচ্ছে, ঠিক আছে? কেনার আগে তারা রিভিউগুলো দেখছে, এখন রিভিউ ধরেন যে আপনার যেইসব কন্টেন্টগুলোতে রিভিউ থাকবে বা যে প্রোডাক্টে হচ্ছে যে আপনার রিভিউ আছে যে এই প্রোডাক্টটা সেল হয়েছে, এখানে কেউ রিভিউ দিয়েছে, আপনার কাস্টমাররা কিন্তু কী হবে যে ওই প্রোডাক্টের প্রতি আসক্ত হবে যে আচ্ছা এই প্রোডাক্টটা যেহেতু সেল হয়েছে তাহলে এই প্রোডাক্টটা ভালো, এখানে রিভিউ আছে, আমি তাহলে এই প্রোডাক্টটাই নিই, ঠিক আছে? সো সেই প্রোডাক্টটা যখন সেল হবে, সেল হওয়ার পর আপনি যাদের থেকে হচ্ছে যে নিয়ে অ্যাফিলিয়েটটা করতেছেন তারা আপনাকে কী দিবে, একটা কমিশন দিবে যে আপনি ওদের প্রোডাক্টটা সেল করে দিয়েছেন, তার জন্য আপনি কি একটা লিমিটেড সেটা 2% হোক 3% হোক এমন হচ্ছে কমিশন আপনি পাচ্ছেন, ঠিক আছে? এখন ধরেন যে আপনার মানে কি বলে যদি তারা আপনার ওয়েবসাইটে না আসতো, হ্যাঁ ওয়েবসাইটে না আসলে তারপর মানে ওয়েবসাইট তারা কীভাবে পাইলো, ধরেন যে তারা ওয়েবসাইট গুগলে সার্চ করছে, সার্চ করে খুঁজে পাইছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটা এসইও না করেন, ঠিক আছে, এসইও না করলে তারা কি আপনার এটা খুঁজে পাবে? খুঁজে তো পাবে না, কারণ আপনি যদি ওয়েবসাইট এসইও করেন, এসইও করলেই হচ্ছে গুগল আপনার এটাকে র্যাঙ্ক করাবে, আপনার এখানে রিভিউ যদি অনেক ভালো আসে তাহলে আরও তাড়াতাড়ি হচ্ছে র্যাঙ্ক করাবে, এই জিনিসগুলো। সো অ্যাফিলিয়েটে হচ্ছে যে আপনারা যে জিনিসটা সেল করাই দিবেন, সেল করাই দেওয়ার পর আপনাকে হচ্ছে যে তারা একটা পার্সেন্টেজ ওয়াইজ একটা কমিশন আপনাকে হচ্ছে দিবে, ঠিক আছে? তাই হচ্ছে যে অ্যাফিলিয়েট এই মানে জিনিসগুলো এগুলোর উপরে ডিপেন্ড করে। আর এছাড়া আরও কয়েকটা জিনিস আছে, সেগুলো হইতেছে যে ধরেন একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট, ঠিক আছে, মানে বা হচ্ছে যে ধরেন প্রোডাক্ট ওনার, যার প্রোডাক্ট সে মানে এটা হচ্ছে একটা ভাগ, আরেকটা হচ্ছে মার্কেটার যারা হচ্ছে সেল করবে, আরেকটা হচ্ছে কাস্টমার যারা হচ্ছে কিনবে, ঠিক আছে? এই তিনটা প্রসেসে বেসিক্যালি যায় যে সেখানে হচ্ছে যে একটা মার্চেন্ট থাকে, ওখান থেকে নেয় হচ্ছে মানে তার একটা ওয়েবসাইট আছে সেখান থেকে নিল কারা, যে ধরেন আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা, ঠিক আছে? এখন আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা নিল, নিয়ে তারা বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট করাইলো, তারপর এসইও করাইলো, করায় তারপর হচ্ছে যে তারা ওই সব ওয়েবসাইট থেকে সেল করাইলো। এখন সেল করলে কাস্টমাররা এসে যখন নিল, আমরা কী করলাম যে একটা কমিশন পাইলাম, ঠিক আছে? মার্চেন্ট কী করে যে তার যে প্রোডাক্টটা সে লঞ্চ করে, আর ডিজিটাল মার্কেটার কী করে যে ওই প্রোডাক্টগুলোকে প্রমোট করে, যেহেতু আমরা যেহেতু ইনভেস্ট করতেছি, সো আমরা কী করবো, ইনভেস্ট করে ওই প্রোডাক্টগুলোকে কী করবো, প্রমোট করবো। যেহেতু আমি হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমি অ্যাডস ক্যাম্পেইনগুলো করতে পারি, তারপরে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য ওখান থেকে লিঙ্ক ইয়ে করা অনেক মানে ভালো, সেখানে আমি অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, এসইও করতে পারি, এসইওর জন্য আমার কী লাগতেছে, পেইড টুল লাগতেছে, ঠিক আছে? সো আমি হচ্ছে যে এইভাবে প্রমোট করে ওই মানে তাদেরকে কী করাইতে পারি যে ওই প্রোডাক্টটা সেল করাই দিতে পারি। এখন ধরেন যে যখন অডিয়েন্স হচ্ছে পারচেজ করতেছে, ঠিক আছে, আচ্ছা দেখেন যে যখন অডিয়েন্স পারচেজ করতেছে, হ্যাঁ, তখন মানে এই টাকাটা কি হইতেছে যে মার্চেন্টের কাছে চলে যেতেছে, মানে যার
মেইন প্রোডাক্টটা হচ্ছে যা তার কাছ থেকে চলে যাইতেছে। এখন আবার সেইটা কি করতেছে যে প্রোডাক্ট ওনার যে সে ওই জিনিসটা আইডেন্টিফাই করতেছে, ঠিক আছে, মানে তার ট্র্যাকিং এর অনেক কিছু থাকে। সো সে হচ্ছে যে ট্র্যাক করতেছে, এখন ট্র্যাক করে তারা দেখতেছে যে ডিজিটাল মার্কেটাররা মানে যারা হচ্ছে যে এই প্রোডাক্টটা সেল করাচ্ছে, ঠিক আছে, তাদেরকে মানে তাদের যে ওয়েবসাইটটা মানে সেটার মাধ্যমে যেহেতু সেল করিয়েছে, সেখানে কী হয় যে মানে প্রোডাক্ট ওনার যারা থাকে তারা কী করে তাদেরকে গিয়ে একটা হচ্ছে পার্সেন্টেজ তাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, যে তুমি আমার প্রোডাক্টটা সেল করছো আমি তোমাকে 2% বা 5% বা 3% 4% যে পার্সেন্ট হোক যে আমি আমার এই প্রোডাক্টের জন্য তোমাকে হচ্ছে যে এই পার্সেন্টেজটা দিচ্ছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে ধরেন আমাদের অ্যাফিলিয়েটের প্রসেস, ঠিক আছে, যে আমাদের আসলে মানে সেলিংটা কীভাবে হচ্ছে বা কাস্টমারের কাছে কীভাবে পৌঁছাইতেছে আপনাদের কনফিউশনটা, এটাতে তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে। তা আমাদের হচ্ছে যে এই প্রসেসটা আর কি ফার্স্টে জানতে হবে, জেনে না তারপরে হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েটটা যে সেটা নিয়ে আগাইতে হবে। সো এখানে আমি কী বলছি যে আমার মার্চেন্ট থাকে, তার কাছ থেকে প্রোডাক্ট নেয় হচ্ছে ডিজিটাল মার্কেটার নিয়ে সে প্রোডাক্টটা প্রমোট করে, ঠিক আছে, প্রমোট করে কাদের কাছে, অডিয়েন্সের কাছে বা হচ্ছে কাস্টমারের কাছে। এখন প্রমোটের ওয়ে হচ্ছে যে আপনার কন্টেন্ট হইতে পারে সেভাবে, তারপর সেই অডিয়েন্স কী করে মানে ওই জিনিসটা কিনে, কেনার পর সেটার থেকে যে রেভিনিউটা আসে তার থেকে কী করে যে মানে সে কিছু একটা অংশ ডিজিটাল মার্কেটার যারা থাকে যারা প্রোডাক্টটা সেল করিয়ে দেয় তাদের কাছে হচ্ছে মানে তাদেরকে সে কমিশন হিসেবে দিয়ে দেয়, বুঝতে পারছেন। যেমন ধরেন যে শাওমি একটা মোবাইল কোম্পানির ব্র্যান্ড, হ্যাঁ, এখন ওরা হচ্ছে যে ওদের এই মোবাইলটা বাজারে লঞ্চ করছে, এখন বিভিন্ন মানে ডিলার রিটেইলার এরা আছে, এরা কী করে যে ওদের ওই প্রোডাক্টটা নেয়, নিয়ে তারা কী করে কাস্টমারের কাছে সেল করে। এখন কাস্টমারের কাছে সেল করে মেইন প্রোডাক্ট কিন্তু হচ্ছে শাওমি, তাই না? তো কাস্টমারের কাছে সেল করার পর ধরেন যে এটা তারা মানে শাওমির হয়েই সেল করলো, করার পরে মানে যে মূল যে প্রফিটটা আসলো সেখান থেকে তখন শাওমি কী করলো যে যারা সেলার আছে সেই সেলারদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে তাদেরকে দিয়ে দিল, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, আমি একটু টাইম নিতেছি, 10 মিনিট পরে আসতেছি। আপনি যে লক্ষ্মীনগর থেকে মাস্টার কার্ড অর্ডার দিয়েছিলেন সেটা কি হইলো?
মাস্টার গাইড পাবো এই হচ্ছে ওরা আমাকে মেসেজ করেছিল এই করোনার কারণে ম্যানুয়ালি করতেছে তো তো আমাকে ই করবে যে কোনো সময় করবে আমার সবকিছু ভেরিফাই করা হয়েছে এই প্রথম অবস্থায় তো আপনার পেন্ডিং আছে কি না না পেন্ডিং এ নাই অ্যাপ্রুভ হয়েছে আমারটা তো পেন্ডিং আছে আমি দিছি দুই দিন দেখা যাচ্ছে যে ওদের লোকসংখ্যা কমে গেছে বুঝছেন এর কারণে আর কি একটু সময় বেশি লাগতেছে আপনি কি দিচ্ছেন এই তার জন্য সমস্যা তো বল আবার আইডি কার্ড চাইছে আইডি কার্ড দিয়ে দিছি তো দেখি আমি কিন্তু পরবর্তীতে আমি আবার ই দিয়েছি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি তখন অ্যাপ্রুভ হয়েছে নামে কি আছে তাহলে আমি লেনদেন তো ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার আছে ও পেন হয়েছে তোমার আবু তাইলে আমার পেন কালকে পরীক্ষা নিয়ে আমি খুব টেনশনে আছি বুঝছেন না কিছুক্ষণ আগে পরে ফোন দিয়ে ট্রাই করলাম ফোন দিয়ে কানেক্ট করতে পারতেছিলাম না পরে এখন আমার ঠিক হয়েছে আপনার যে শর্টকাটটা যে নাড়াচাড়া করে এটা কিচ্ছু নাড়াচাড়া করলো না একদম স্লো হয়ে গেল বন্ধ হয়ে গেল আমি আর জয়েন করতে পারলাম না আর প্রথম পরীক্ষার মধ্যে পরীক্ষা দিছি আপনি পরীক্ষার সময় তো বিশাল প্রস্তুতি নিয়েছিলেন কয়েকটা ডিভাইস নিয়ে নিয়েছিলেন আমার তো মনে করলেন আপনি তখন কিনবেন সব 1,00,000 টাকার উপরে আরে ভাই এত টাকা পাইছো আপনি রবাব ল্যাপটপ ব্যাটারি চেঞ্জ করে অনেক কাজ করতে হয় মনে করলেন এইগুলো করাইলে নতুন ল্যাপটপ পাবা ভাই যেখানে নাসির ভাই সালির এর মতো ব্রিলিয়ান লোকেরা আছে সেখানে এখানে সব শুনেন এখানে পাবো হইছে শাহাদত ভাই প্রথম দ্বিতীয় হইছে নাসির ভাই এটা নাসির সালির হলো ই শাহাদত আপনি আর কি গেলেন কোন দুইজন পাবে বেশিরভাগ নাসির আর ইয়ে
প্রথমে তো শুনছিলাম একটা দিবে সালেন ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। বললাম প্রথমে তো শুনছিলাম যে একটা দিবে, বলছে তো দুইটার কথা, সম্ভবত দিবে একটাই। একটাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু বলছে দুইটার কথা, এমন হতে পারে দুইটাও দিতে পারে। আমাদের কোর্স শেষ হওয়ার কতদিনের মধ্যে সার্টিফিকেট দেয়? হ্যাঁ সার্টিফিকেট দিবে অবশ্যই সবাই দেয়। না সার্টিফিকেট কতদিন পরে দেয়? ওইভাবে মনে হাতে দেয় কিনা সঠিক তা বলতে পারলাম না, কিন্তু মানে আপনি যে কোর্স কমপ্লিট করছেন এটার একটা এই ওনাদের কাছে থাকে, এটা দিবে কিনা অথবা কবে দিবে এই সম্পর্কে তথ্য নাই। ভাই কালকে পরীক্ষা কেমন? টেনশনে আছি, স্বপ্ন ভুলেছি গে। এতদিন জবাবি করতেছি ম্যাম, আমাদের এই কথাটা ভাবতেই হবে। আর ভাই বললেন না, আমি কয়েকদিন আগে একটা মডেম এর অর্ডার দিছিলাম victoria.com এ, বুঝছেন? টাকা পেইড করে দিছি কিন্তু বাটপাড়ি করছে আমার লগে। কি হইছে ভাই? মাইরে দিছে টাকা? আমাদের টাঙ্গাইলে অন্ধকার হয়ে গেছে, আমাদের টাঙ্গাইলে অন্ধকার হইতেছে আস্তে আস্তে। সলিন ভাই আচ্ছা, নাসির ভাই শুনতেছেন? Thank you.
নেটের সমস্যা নাকি? শুনতাছি ভাই, মনে করলেন কয়েকদিন আগে একটা ঘটনা শেয়ার করি আমি, একটা মডেমের জন্য। আমাদের টাঙ্গাইলেরই বুঝছেন, ব্যস্ততার কারণে এলাকায় যাইতে পারে নাই, বুঝলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যে এটা গ্রহণ করা হয়েছে, অর্ডারটা ওনারা যে একটা কোড দিছে ওটা আমাকে রিসিভ পাঠাইছিল। পরে পরবর্তী দিন যখন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাই, তখন ওনারা বলতেছে যে এখান থেকে এটা যে জায়গা থেকে রিসিভ দিছে আপনাকে, ওই এলাকায় কম্পিউটারই নেই, ওদের কুরিয়ার সার্ভিসে কম্পিউটারই নেই, হাতে লেখাই করা হয়, প্রিন্ট করা হয়। এখন বাকি চিন্তা করতেছি ওই লোকের এলাকায় যে ধরবো বাবু
Thank you.
সবাই।